Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কত সহজে তুমি এই কথাটা বলে দিতে পারলে ফিরকি, কি করে পারলে? তুমি বলছো তো যে ডিস্টেন্স রাখলে আমাদের দুজনের জন্যই মঙ্গল, কিন্তু এটা তো পার্সপেক্টিভের ব্যাপার। আমি এটা মানতে পারছি না ফিরকি। তুমি নাই মানতে পারো, কিন্তু তাতে ধরে নাও আমার মঙ্গল। তুমি তো আমার এত ভালো বন্ধু নীলাদ্রি, আমার জন্য এইটুকু করতে পারবে না? বন্ধুত্বের কথা যখনই বললে, তাহলে আমারও কিছু বলার আছে তোমাকে। তুমি যদি সত্যি আমাকে বন্ধু ভাবো, আমাদের সম্পর্কের বিন্দু মাত্র দাম দাও, তাহলে কাল তুমি আমার সাথে দেখা করবেই। লোকে আমাদের সম্বন্ধে কি ভাবছে কি বলছে সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু তুমি কি ভাবছো সেটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ফিরকি। তাতে আমার অনেক কিছু এসে যায়, অনেক কিছু। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট ফিরকি, তুমি। সবকিছু শেষ করে দিতে চাইছো, তাই তো? এতদিন ধরে এত কিছুর বিরুদ্ধে লড়াই করে আজকে কে কি বলছে এসব কথা শুনে আজকে পিছিয়ে গেলে ফিরকি? বেশ, তুমি যদি তাই চাও তাহলে আমি আর তোমাকে জোর করব না। তাহলে এই শেষ হয়ে যাওয়াটাও সম্মানের সাথেই হোক, সেই জন্যই তো শেষ দেখা করাটা জরুরি ফিরকি। কাল আমি তোমার জন্য অপেক্ষা করবো ফিরকি, এবার তোমার ব্যাপার। তুমি ডাকলে আমি যে না গিয়ে পারি না নীলাদ্রি, তোমায় আমি কষ্ট দিতে চাই না বিশ্বাস করো, কিন্তু তোমার ভালো চেয়ে বুকে পাথর রেখে আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি যে ভেতরে ভেতরে কতটা খোয়ে যাচ্ছি তোমায় দেখাতে পারবো না। না, কাল যেভাবেই হোক নীলাদ্রিকে আমাকে বোঝাতেই হবে যে আমাদের পথ এক নয়, আলাদা হওয়াই আমাদের ভবিতব্য, আর ওকেও সেটা মেনে নিতে হবে। কি ভাবছো ভাস্কর্তা? না, ওই নীলাদ্রির কথা ভাবছি। এইভাবে জোর করে? প্লিজ, তুমি এখন এই সমস্ত কথা নিজের মাথায় এনো না, প্রশ্রয় দিও না এই ভাবনাগুলোকে। অ্যাট এনি কস্ট নীলাদ্রিকে এনগেজমেন্টে আমাদের রাজি করাতে হবে, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি বুঝতে পারছো না যে নীলাদ্রি আর ফিরকির ঘটনাটা আমাদের বঙ্গসভা পার্টির উপরে কি সাংঘাতিক প্রভাব ফেলেছে? তাহলে সবটাই দেখছি, সবটাই বুঝতে পারছি রোমা, কিন্তু ওই জানি না, মানে মনে হচ্ছে নীলাদ্রির মতামতটা নিলেই বোধহয় ভালো হতো। না, হতো না ভাস্কর্তা, হতো না। তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি ব্যাক স্টেপ নিতেই পারো, কিন্তু আমার পিছিয়ে আসার আর কোনো জায়গা নেই। এমনিতেই তোমার আদর্শের জন্য প্রচুর ভালো ভালো ইনভেস্টার আমরা হাতছাড়া করেছি, আর এখন মলয়দার মতো যদি একজন রিলায়েবল ইনভেস্টরও আমাদের বঙ্গসভা পার্টি ছেড়ে চলে যায়, ব্যাক আউট করে, তাহলে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো ভেবে দেখেছো? ভেবে দেখেছি রোমা, সত্যি মলয় যদি আমাদের সাথে না থাকে তাহলে বঙ্গসভা পার্টির একটা বিশাল ভাঙন ধরবে, সেই ভাঙন আটকানোর ক্ষমতা আমাদের থাকবে না। তাহলে তুমিই বলো না। আচ্ছা ভাস্করদা, এই এত বছর ধরে এত পরিশ্রম করে আমরা তিলে তিলে কিন্তু আমাদের এই বঙ্গসেবা পার্টিকে গড়ে তুলেছি, এখন যদি কোনো কারণে নীলাদ্রির সঙ্গে আলিয়ার বিয়েটা আমরা না দিতে পারি, তাহলে মলয়দাকে আমরা হাতছাড়া করবো, আমাদের সবটা শেষ হয়ে যাবে। অ্যাট এনি কস্ট ওদের বিয়েটা আমাদের দিতে হবে ভাস্করদা।
না বড্ড ইমোশনাল হয়ে পড়ছে আমি। মানে তুমি ঠিক কথাই বলছো রোমা, আমার মনে হচ্ছে এত কিছু কাণ্ড ওই ফিরকি ঘটিয়েছে। নীলাদ্রি যে এনজিওর ইভেন্টে অ্যাজ এ চিফ গেস্ট যাবে সেটা বোধ হয় আগে থেকে জানতো, তা না হলে ওই একই দিনে একই সময়ে ওইখানে ও পৌঁছলো কী করে? আর নীলাদ্রির গাড়িটা ওইখানেই ব্রেকডাউন হলো। আমার মনে হচ্ছে নীলাদ্রির এনগেজমেন্টের দিন ফিরকি একটা বড় গণ্ডগোল বাঁধাতে পারে। আমাদের ফিরকিকে রাস্তা থেকে সরাতে হবে রুমা। একদম তাই, শুধু ফিরকিকে নয় ভাস্করদা, ওদের গোটা গোষ্ঠীরই ব্যবস্থা আমাকে করতে হবে। অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দ্যাট, ওটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। কি করতে চাইছো তুমি? ফিরকি এবং ওদের গোটা গোষ্ঠীকে কিভাবে টাইট দিতে হয় তার ওষুধ আমার খুব ভালো মতো জানা আছে, ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি শুধু নীলাদ্রির এনগেজমেন্টটা দেখে নাও, দ্যাটস ইট। কুড়ি ভরির একটা নেকলেস না দিলে না মান সম্মান থাকবে না বুঝলি, ওই কত পেশের লোক আসবে, কত জনসমাগম, সবাই এসে দেখবে মন্ত্রীর ছেলের বউ এত বড় হার পরেছে। আমি ওইটাই দেবো লেখ লেখ। তাই বলে কুড়ি ভরির হার? ইস, দশ ভরি আলিয়াকে দিয়ে বাকি দশ ভরি আমায় দিতে পারত, ধুর ভাল লাগে না। চাকগে মামা একটু বলো না আমি কি পরবো। আরে দাদা এত সাত তাড়াতাড়ি এই এনগেজমেন্টের ডেটটা অ্যানাউন্স করে দিল না, আমি কিছু প্ল্যানই করতে পারলাম না। তোর দাদা ভাইয়ের এনগেজমেন্ট, এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, ফিরকি তো কিছুই জানে না। না না, আমায় ওকে জানাতেই হবে। এই কোথায় যাচ্ছিস? বলছি যে আলিয়ার জন্য কি আংটি দিবি বলতো? হ্যাঁ মানে গোল্ড, প্ল্যাটিনাম, ডায়মন্ড পছন্দ তো? হ্যাঁ এই তো নীলাদ্রি, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। বলছি একটু বাড়িতে থেকো বুঝলে, কারণ ওই রোমা একজন ডিজাইনারের সাথে কথা বলেছে, বাড়িতে আসছে কিছু জামা কাপড় নিয়ে, মানে ওই স্যুট আর কি, তো একটা চুজ করে নিও তোমার জন্য। ব্যাপারটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলছো না ড্যাড? মানে মানে এই মুহূর্তে আমার এরকম একটা ডিসিশন নেওয়া সম্ভব হচ্ছে না। আই নিড সাম টাইম, আমার একটু সময় চাই। মেয়েটা এত কষ্ট করে এত পড়াশোনা করে ওই জায়গায় গেল, দেখ সবাই কেমন উঠে পড়ে লেগেছে ওর ক্ষতি করার জন্যে। আমার মনে হয় না রানী যে এত সহজে ওরা ওকে ছেড়ে দেবে। আরে লক্ষ্মী, তুই তো মা, তোর মন কি বলে? আমাদের ফিরকি আর নীলাদ্রি বাবার সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বের, নাকি ওরা একে অপরকে সত্যি ভালোবেসে ফেলেছে রে? আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি জানিস, কখনো মনে হয় এ সম্পর্ক নিছকই বন্ধুত্বের, আবার কখনো মনে হয় না না বন্ধুত্বের আগে ওরা মনে হয় অনেক দূর এগিয়ে গেছে। তবে যাই বলিস, নীলাদ্রি বা ফিরকি দুজনা যদি দুজনকে ভালোবেসে থাকে, আমি বলে দিচ্ছি রানী ফিরকির কপালে অনেক দুঃখ আছে। লক্ষ্মী এইভাবে কেন বলছিস? আমি একদম ঠিক কথা বলছি রানী, ওরে ভালোবাসা হয় সমানে সমানে। সে নীলাদ্রি আর ফিরকি দুজন দুজনকে যতই ভালোবাসুক না কেন, এই সমাজ ওদের এক হতে দেবে না রে। নীলাদ্রিকে ভালোবেসে আমার ফিরকি শুধুই
কাঁটা পাবে। ম্যাডাম আসুন আসুন আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।